সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। কালীপূজয় এবার বিরাট ধামাকা। এই বিশেষ দিনে ছেলেকে প্রথমবার প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। গত 26 অগস্ট মা হয়েছিলেন তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহান। নুসরাতের মা হওয়া নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি, যদিও বিতর্ককে কোনো দিনই গায়ে মাখেন না এই টলি সুন্দরী। কালীপূজোর দিন দু মাসের ঈশানকে প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। জন্মের পর থেকেই ঈশানের ঝলক দেখবার জন্য চাতক পাখির মতো বসেছিলেন নুসরাতের ভক্তরা। কিন্তু নায়িকার সাফ কথা ছিল, বাবা চাইলে তবেই ছেলেকে দেখা মিলবে। সুতরাং যশের অনুমতি নিয়েই এদিন ইনস্টাগ্রামে ঈশানের ছবি পোস্ট করলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। ছবিতে দেখা গেল মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে খুদে ঈশান, আর মাথা ভর্তি চুল তার। কিন্তু ছেলের মুখ অবশ্য আড়ালেই দেখেছেন নতুন মা। বাবা মায়ের সঙ্গে ম্যাচিং পোশাকে এদিন দেখা মিলল ছোট্ট খুদে ঈশানের। বেগুনি রঙা শাড়ি পরেছেন অভিনেত্রী নুসরাত, যশের পরনেও বেগুনি পাঞ্জাবি আর সাদা চোস্তা। ঈশানও বাবার পাঞ্জাবির সঙ্গে একদম ম্যাচ করা পোশাক পরেছে। ঈশানের এই ছবির ক্যাপশনে নুসরাত লেখেন, হ্যাপি দিওয়ালি। বলাই বাহুল্য, এই ছবি নুসরাত ভক্তদের দিওয়ালি যে অনেকটাই হ্যাপি করে দেবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই দিনটা যশ ভক্তদের জন্য খুবই খাস। 8 বছর আগে ঠিক এই দিনেই শুরু হয়েছিল বোঝেনা সে বোঝেনা সফর। আলোর রোশনাইতে সেজে উঠেছে যশ নুসরাতের ভালোবাসার নীর। এদিন নুসরাতের হাতে শাঁখা পলা বা কপালে লাল সিঁদুরও কারুর নজর এড়ায়নি। মুখে কিছু না বললেও আকারে ইঙ্গিতে নায়িকা বুঝিয়েছেন যশের সঙ্গে বিয়ের পর্বটা সত্যিই তিনি সেরে ফেলেছেন। তবে যাই বলুন, অভিনেত্রী দেশি হোক কিংবা বিদেশি, সব ধরনের পোশাকেই সমানভাবে স্বচ্ছন্দ। অভিনেত্রীকে ঘিরে বিতর্কর একেবারেই শেষ নেই। তবে বিতর্ক যতই থাকুক না কেন, নুসরাত কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে অ্যাক্টিভ। ট্রোলারদের হ্যান্ডেল কিভাবে করতে হয় তা ভালোভাবেই জানেন যশের সহধর্মিনী। এবং 14ই কাশ্মীরে শুটিং সেরে ফিরেছেন নতুন ছবির জন্য। এনা সাহার প্রযোজনায় ফের একবার যশ দাশগুপ্তর সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত জাহান। সেই ছবির গানের শুটিংই হলো কাশ্মীরে। ভূস্বর্গে বরফের মাঝে আরও কাছাকাছি এসেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। প্রতিদিনই নতুন রং লাগছে তাদের এই প্রেম কাহিনীতে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে লাল পরীর বেশে ধরা দিয়েছিলেন ঈশানের মা নুসরাত জাহান। পরনে ছিল লাল রঙা শিফন শাড়ি, সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ, খোলা চুল আর ঝোলা কানের দুলে একেবারে লাস্যময় তিনি। সেটি যে যশের নামেই তা আর নতুন করে বলে দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না। যশ ভক্ত এবং নুসরাত ভক্তরা বেজায় খুশি। তাই সিটি সিনেমার পক্ষ থেকে ছোট্ট খুদে ঈশানের জন্য বুক ভরা ভালোবাসা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।